এই ব্যাপার আজকে গাজর কাটছি সন্ধ্যাবেলায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা গাজরের হালুয়া করব। এই এই আমার নিজের জমির এই গাজরগুলো সেখান থেকে তুলে নিয়ে এসেছি এবং এখন ছাড়িয়ে এগুলোকে ছোট ছোট পিস করব এবং তারপরে সেটা গাজরের হালুয়া গ্রেড করে নেব। হ্যাঁ, গ্রেড করে নেব, তারপরে এই গাজরের হালুয়া বানাবো। আপনারা অবশ্যই চ্যানেলে থাকবেন, নিয়মিত থাকবেন, তাহলে দেখতে পাবেন যে কেমনভাবে তৈরি করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:15। আর এখন দেখো আজকে সকাল সকাল রান্নাঘরে এসেছি। সকাল সকাল রান্নাঘরে এসেছি বলতে, আমাদের একটু জমিতে গাজর লাগিয়েছিল তোমাদের দাদাভাই খাওয়ার জন্য। তো গাজরটা আগে হয়নি, মানে একদম শেষের দিকে, শীতের শেষে গাজরটা এখন ফলেছে। তো এই কদিন থেকে গাজর বেশ নিয়ে আসে জমির, গাজর টাটকা গাজর। তো কদিন ভাজা করে খেয়েছি। আর আজকে মেয়ে আবদার করছে যে মা গাজরের হালুয়া বানিয়ে দাও। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যদি গাজরটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে গ্রেট করে দিতে পারো তাহলে আমি করতে পারবো, কারণ যেহেতু শরীরে অতটা মানে এখন উইক, ভীষণ উইক, আর শরীরটা এখনও ঠিক হয়নি। তো সব কিছু প্রসেস করতে করতে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাব। তো বললো ঠিক আছে, আমি কিছুটা তোমাকে হেল্প করে দিচ্ছি। তো এখন এই যে তোমাদের দাদাভাই গাজর মানে পুরো ছাড়িয়ে ওগুলো আমাকে ঠিক করে দেবে, আর সেই সঙ্গে করবো একটু রুটি। তো গাজরের হালুয়া করবো, রাত্রিতে রুটি করবো, তাতে করে রাতের আমাদের খাবারটাও হয়ে যাবে আর মেয়ের আশা পূরণও হবে। মেয়ে হালুয়া খেতে চেয়েছে, আর মা যতই না পারি তবু তো একটু ইচ্ছাও করে, ইচ্ছাও করে, চেষ্টা যে করে খাওয়াবো, কিন্তু এতটাই অক্ষম মা আমি যে আমার মেয়েটাকে আমি ঠিক মতো মানে ওর চাহিদা মতো কিছুই করতে পারি না। তো আজকেও বলছে অনেক কদিন থেকেই, প্রথম যেদিন নিয়ে এসছে গাজর সেদিন থেকেই বলছে, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু উদ্যোগ নাও তাহলে হবে। তো যাই হোক, ও এখন গাজর মানে প্রসেসটা করছে, আমি হালুয়াটা করব আর সেই সঙ্গে একটু রুটি বানিয়ে নেব। তো যাই হোক, চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর আমি কীভাবে গাজরের হালুয়া বানাই সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো রেসিপিটা। তোমরা অবশ্যই জানো কীভাবে করতে হয়, সবাই জানো, তবু আমি একটু শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। লাগবে হাতে, এখানে লেগে যাবে, ছাল ছাড়িয়ে যাবে। এই বড় দিকটা করো, তাড়াতাড়ি আমি বড় দিকটা করবো। তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় বললাম তো গাজরের হালুয়া আর রুটি করছি। তো দেখো রুটিগুলো আমি সমস্ত বেলে নিয়েছি, বেলে এখন একটা একটা করে রুটি সেকে নিচ্ছি। আর হালুয়া যেহেতু করবো তো এখানে দুধটা জালে বসিয়েছি, দুধটা খুব ভালো মতো করে জাল দিয়ে মানে জাল দিয়ে নেব, একটু বেশ ঘন করে নেব দুধটা আর কি, কারণ হালুয়াতে দুধটা একটু ঘন হলেই টেস্টি হবে খেতে। তো বন্ধুরা আজকের আমাদের রাত্রে ডিনার মেনুটা কিন্তু দারুণ ছিল, একদম এরকম নরম হাতে তৈরি করা ফুলকো ফুলকো রুটি আর সেই সঙ্গে হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া এসে যেন প্রথমবারই করছি, আর রুটিগুলো দেখো কত সুন্দর, একদম ফুটবলের মতো গোল গোল রুটি, তাই না? তো বন্ধুরা দেখো এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি আমি, আর এখানে দুধটা ফুটছে, দুধটা ফুটে একটু ঘন হোক। আর এখানে একটা কড়াই নিয়েছি, এবার দেবো ঘি।
আমি গাজরগুলোকে একটু ভেজে নেব। আমন দিতে হবে না? ওপর পর্যন্ত হাঁড়িটায় দুধটা লাগানোর আমার মানে কি? তো দেখো একদম আমি লো ফ্লেমে দিয়ে গাজরটাকে ঘিয়ের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এটা প্রায় 10 মিনিট থেকে আমি ভাজছি, কারণ এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে না ভাজলে কি বলতো, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা পাওয়া যাবে। তো সেই কারণেই আমি একদম লো ফ্লেমে গাজরটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো দুধটা অনেকটা কমে এসছে। তো আমি গাজরের হালুয়াটা আজকে চিনি দিয়ে করব না, আমার ঘরে নলেন গুড় আছে, তো নলেন গুড়ের মানে খেজুর গুড় দিয়েই আর কি করবো। যেহেতু এখনও শীতের সিজন মানে পুরোপুরি যায়নি, তো গুড়টা এখনও আছে ঘরে অ্যাভেলেবেল, তো সেই কারণে ভাবছি গুড় দিয়েই করি আজকে। গাজরটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর না হলে কাঁচা গন্ধ থাকলে তো টেস্টটা ঠিক মতো হবে না। তো দেখো আমি অনেকক্ষণ থেকে গাজরটাকে বেশ নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজাটা আমার হয়ে গেছে, আর এখন দেখো এখানে আমি নলেন গুড়টা দেব। তো এখানে একটু ঝোলা গুড় ছিল দিয়েছি, আর এই যে দেখো পাটালি দেব। তো এই গুড়ের সঙ্গে এখন আমি এটা হালকা ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাতে করে আমার গাজরটাও সিদ্ধ হয়ে আসবে আর গুড়টাও খুব ভালো মতো মিশে যাবে। তো এখানে দেখো গুড়ের সঙ্গে গাজরটা খুব ভালো মতো মিশেও গেছে, আর গাজরটা যে ঘি দিয়ে ভেজেছি তো ঘিটাও ছেড়ে গেছে। আর এই যে হাতে আমি দেখো এখানে নিয়েছি একটা এলাচ থেতো করে নিয়েছি, তো এলাচটা দিয়ে দেবো, তাতে করে স্মেলটা খুব ভালো হবে। দেখো একদম ঘি ছেড়ে গেছে, আর যে গুড় দিয়েছি গুড়ের সঙ্গে একদম এটা মিশে গাজরটা নরম হয়ে গেছে। আর এইভাবে করলে খুব টেস্টি হয় খেতে, তোমরা কে কীভাবে করো আমি তো জানি না, তো এইভাবে একদিন গাজরের হালুয়া বানিয়ে খেও, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কীরকম লাগে খেতে। এই যে দেখো দুধটা আমি অনেকটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি, এবার আমি দুধটা মিশিয়ে দেব। তো অনেকে গাঢ় করে কিন্তু আমাদের একটু ঝোল ঝোলে পছন্দ করে, মানে হালুয়াটা একটু ঝোল টাইপের হবে মেয়ে বলেছে, তো সেই কারণে আমি একটু দুধটা বেশি দেব। তো দেখো দুধটা দিয়ে আমি হালুয়াটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর আমি ঠিক এরকম গ্রেভি টাইপের রাখবো একটু, কারণ শুকনো শুকনোটা অদ্রিজা কিংবা তোমাদের দাদাভাই কেউই পছন্দ করে না, ঠিক আছে? তো সেই কারণে আমি একটু এরকম খিরখির টাইপের রাখবো। তো তোমরা চাইলে এটাকে ভালো করে দুধটা আরও ঘন করে নিয়ে এটা করতে পারো, কি পাউডার মিল্কে করলে তো তাই মানে শুকনো করে করতে পারো, কিন্তু আমি এইভাবেই করেছি। তো দেখো আমার গাজরের হালুয়া রেডি। আর তো গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে, আর আমি এরকম একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ অদ্রিজা এরকমই পছন্দ করে। আর একটা কথা, আমার ঘরে বর্তমানে কাজু কিশমিশ কিছু অ্যাভেলেবেল নেই, কয়েক টুকরো কিশমিশ আছে কিন্তু কাজু যেহেতু নেই আমি কিশমিশটাও আর অ্যাড করছি না, কারণ কিশমিশ দিলে অদ্রিজা খায় না, তো সেই কারণে দিচ্ছি না। তোমাদের কাছে কাজু কিশমিশ কি কাঠবাদাম যদি থাকে অবশ্যই দেবে, আমার কাছে যেহেতু নেই আমি আজ দিতে পারলাম না। তো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে, তো চলো এখন আমি এটা সার্ভ করবো। আর আজকে আমরা হালুয়াটা খাবো রুটির সঙ্গে, ওই কারণে আরও একটু গ্রেভি টাইপের রেখেছি, যেহেতু রুটি খাবো ওই কারণে।
তো দেখো গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আর এখন খেতে দেব সবাইকে। তো দেখো এখন খেতে দেব তোমাদের দাদা ভাইকে। কেমন হয়েছে গাজর হালুয়া? অপূর্ব সুন্দর, অপূর্ব মানে সুন্দর এক কথায়। ভালো হয়েছে, মিষ্টি সবকিছু ঠিক আছে একদম। সন্ধি মন্ডল বলে তো বন্ধুরা গাজরের হালুয়া তো রেডি হয়ে গেছে আর এখন এই যে রুটির সঙ্গে খাচ্ছি, দারুণ হয়েছে কি বলবো। তো আমি একটু ঝোল ঝোল করেছি, তোমরা চাইলে এটা একটু শুকনো টাইপের করতে পারো। আর এইভাবে রুটির সঙ্গে খাওয়ার জন্য আরও রেখেছি আর কি। আর অদ্রিজা অতটা শুকনো পছন্দ করে না, খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সকলে খুব ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করি।